গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি ফুলবাগান মেট্রোতে। আজকে আমরা যাচ্ছি বিধাননগর মেলা। বসে আছি ট্রেনের জন্য, এখানে একটু টাইম নেয়। করুণাময়ী থেকে নামছি, তো একেবারে মেলা প্রাঙ্গণে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি মেলাতে, এবার আস্তে আস্তে ঢুকে যাবো। হ্যাঁ, এবার আমরা ভেতরে যাবো, দেখি। আমরা প্রথমবার এসেছি মেলাতে। হ্যাঁ, ওখান থেকে ভীষণ সুন্দর লাগছিল। অনেকটা বড় মেলাটা, দেখবো পুরো জায়গাটা এক্সপ্লোর করার ট্রাই করবো। মেলায় কিছুটা ঢোকার পরই এখানে একটা সুন্দর অ্যান্টিকের দোকান আছে, বুডেনের। এত সুন্দর সুন্দর কালেকশন, এখানে একটা সেরামিকের কাউন্টার আছে। মোটামুটি খালি, এখন ভেতরে আরো কিরকম ভিড় আছে না আছে তো বুঝতে পারছি না। যা এখন অবধি বুঝলাম, সেরামিকের কালেকশনটা অনেকটাই বেশি। কৃষ্ণনগরে মাটির পুতুল যেটা বিখ্যাত, তো একটা স্টল পেয়েছি আমরা। অনেকক্ষণ ধরে যেখানে আমার চোখটা ঘুরছে, তো নানা রকম অর্নামেন্টসের দোকান আছে। তোমার কেমন লাগছে? আমরা তো সুভাষ মেলা তো গেছি, তো সুভাষ মেলা অনুযায়ী না দাদা, ঠিক আছে। ঠাকুর গাছের সুভাষ মেলাটা অনেক পুরনো, আর এটা মানে নতুন শুরু হয়েছে এখানে, ওই জন্য অনেকে হয়তো এই ব্যাপারটা জানেও না যে এখানে কোনো মেলা হচ্ছে। তো হয়তো লোকে যখন আরও জানবে আরও ভিড় হবে। না, আমি শুনছি যে এখানে বলছে যে শনি রবিবারটা নাকি ভিড় হয়। আচ্ছা, বাংলাদেশি শাড়ির কালেকশন, তারপরে ঢাকাইয়া শাড়ি, তারপরে কুচবিহারে আসামের মেখলা, জামা কাপড়, তারপরে ঘর সাজানোর জিনিস। যা দেখলাম বাচ্চাদের যে আর কি রাইডসগুলো, সেগুলো খুবই কম কয়েকটা। বাট যদি ঘুরে কেনাকাটার হয় তাহলে মেলাটা মোটামুটি ভালো, তাই তো? সিরামিকের জিনিসপত্র প্রচুর এসেছে, ঘর সাজানোর জিনিস প্রচুর এসেছে, থালা বাসন কাপ প্লেট এসবের দোকান প্রচুর এসেছে। আর বাংলাদেশের ঢাকার বলছে তো ঢাকার শাড়ি, এবার না না, এগুলো অরিজিনাল ঢাকায় জামদানি, অরিজিনাল ঢাকায়। আচ্ছা, অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ির দোকানও এসছে অনেক। এই বইমেলা প্রাঙ্গণটা অনেকটাই বড়, এতটা বড় যে হেঁটে আমার পুরো পা ধরে গেল। আর তার থেকে বড় কথা হচ্ছে খিদেও পেয়ে গেছে, কিন্তু এখানে খুব একটা খাওয়ার কোনো স্টল নেই, যেটা মেলায় নর্মালি আমরা দেখে থাকি। আর একটা জিনিস যেটা এখানে মিসিং, মেলার কটকটি আর মালপোয়া জিলিপি, তাই না? হ্যাঁ, সেই বাচ্চাদের যেই আর কি রাইডসগুলো সেগুলো নেই, দুটো কি তিনটে চারটে এরকম আছে। যে কটা এসেছে সে কটাও ফাঁকা, বাচ্চা খুব একটা নেই, বেশিরভাগ বড়োদেরই, মানে শাড়ি, চাদর, সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস। হ্যাঁ, সেরামিকের কালেকশন অনেক বেশি, কিন্তু খাওয়ার কোথাও সেরকম নেই। হয়তো বাইরে আর একটু ওইদিকে গেলে, কারণ আসার সময় আমরা দেখতে পাইনি। এখন আমরা বাড়ির দিকে চলে যাবো আস্তে আস্তে, সেম রুট। আমরা আবার করুণাময়ী মেট্রো থেকে হয়ে ফুলবাগান হয়ে বাড়ির দিকে যাব। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
নতুন চ্যানেল একটু সাপোর্ট দেখিও, যাতে আমরা একটু গ্রো করতে পারি ইউটিউবে। টাটা টাটা।